আপন প্রিয়জন আর নতুন নতুন বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আর সর্বদিক থেকে হেফাজতেই আছেন আমি তানিয়া পারভিন জয়নগর থেকে বলছি আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি আর সর্বদিক থেকে হেফাজতেই আছি ক্রিয়েশন অব তানিয়া ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই প্লিজ আপনারা সকলে আমার পাশে থাকবেন আর আমাকে পাশে রাখবেন এই হালকা ঘে রঙের বেডশিটটা ঈদ উপলক্ষে আমার বিছানাতে পেতেছিলাম আর পেতে আব্বাদের বাড়িতে চলে গিয়েছিলাম ঈদ করতে যদি আমি জয়নগরে ঈদ করতাম তাহলে কিন্তু আমি এই বেডশিটটা পারতাম না কারণ হানি আসিন দাগ ধরিয়ে দেবে আর আমি এখানে ঈদ করব না বলেই এই বেডশিটটা পেতেছিলাম তবে এই বেডশিটটা পাতার আরেকটা অন্যতম কারণ হলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ঈদের আগে আমার ঘরটাকে কিভাবে সাজিয়েছি তাই আপনাদের উপলক্ষেই এই বেডশিটটা পাতা আর আব্বাদের ওখান থেকে এসে তুলবো করে করে আর তোলাই হয়নি আর হাসিন বেশ কিছু জায়গায় দাগও ধরিয়ে দিয়েছে তাই বেডশিটটা চেঞ্জ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই বেডশিটটার গুরুত্ব আমার কাছে অনেক কারণ এটা আমার আব্বা মাকে দিয়েছিল আর আমার মা আমাকে দিয়েছে আমরা যারা গ্রামে থাকি না কোথাও হয়তো বাড়ি বেঁধেছি বা কোনো ফ্ল্যাট বাড়িতে আছি তো আমাদের ক্ষেত্রে কী হয় না বাচ্চারা বাইরে খেলাধুলা করতে যায় না ওদের মেন খেলার জায়গা হচ্ছে বিছানা বিছানায় খাওয়া বিছানায় পড়াশোনা আর বিছানায় সব কিছু আর আমার ক্ষেত্রেও সেটা হয় আর বিছানার তো হাল থাকে না তো সেক্ষেত্রে বিছানাটাকে ঠিকঠাক রাখতে গেলে আমি এভাবে বিছানা করি বিছানায় বেডশিটটা পাতার আগে চারটে কোণে যদি এভাবে গিট দিয়ে নেওয়া হয় ওরা বিছানাতে যত খেলাধুলা করুক নাচানাচি করুক বিছানার বেডশিট কিন্তু নড়াচা করবে না কিছুই হবে না একটু হাটকে যাবে সাইজ করে নিলে হয়ে যাবে তো ঠিক এইভাবে আপনারা একটু খেয়াল করুন প্রথমে একটা দিক আমি গিট দিয়ে ভালোভাবে কোনটা কোণে এভাবে ঢুকিয়ে দিচ্ছি মানে বিছানাতে যে ম্যাট্রেস থাকবে বা গর্দি থাকবে সেটাতেই এভাবে ঢুকিয়ে দিতে হবে গিট মেরে তারপরে ওই সমান বরাবর টেনে এখানেও একটা গিট দিয়ে নিতে হবে টাইট করে তারপরে গিটটা দিয়ে নিয়ে আবারও এভাবে এখানে আমি ঢুকিয়ে দেব এই কোনটাতে এবারে দেখুন ঠিক এই বরাবর এসে আমি এদিকটাতেও ঠিক এভাবে ধরে আরেকটু টেনে ধরে আমি এভাবে গিট দিয়ে নিচ্ছি সব শেষে যে গিটটা দিতে যাব তখন মনে হবে যেন বেডশিটটা ছোট হচ্ছে তো আপনারা ওইভাবেই গিটটা দিয়ে দেবেন আর টাইট করে ম্যাট্রেসে ঢুকিয়ে দেবেন ব্যবহার করার পরে আবার ওটা স্বাভাবিক হয়ে যাবে আর যদি খুব ছোট মনে হয় সেক্ষেত্রে কোণের গিটগুলো আবার একটু ছোট বড় করে বাড়িয়ে কমিয়ে নিতে হবে তো এই দেখুন এইভাবে বিছানাটা করার পরে আমার বিছানাটা কত টান টান লাগছে আর আমি কিন্তু আমার বিছানার বেডশিটটা চারিদিকে এখনও ভালোভাবে ম্যাট্রেসে ঢোকাইনি জাস্ট গিট দেওয়ার পরেই এরকম দেখাচ্ছে আর এই তো আমার বিছানা করা কমপ্লিট এবার আমি বালিশের কভারগুলো চেঞ্জ করব আর আপনাদের সাথে কিছু কথা বলবো আমি জানি আপনারা অনেকেই এভাবে বিছানা করেন বা আপনারা জানেন তবুও আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণটা হলো এ ধরনের না করা আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি তো আমার এক বান্ধবী ফোন করে বলেছে যে আরও একবার ভালোভাবে দেখাতে তখন আমার দেখানোর সময় হয়নি তো আজকের ভাবলাম ভালো করে দেখিয়ে দিই যারা আমার ভিডিও দেখেন হয়তো একশো জন দেখছেন নিরানব্বইজন জানেন একজন জানেন না এটা তার জন্য তার সুবিধা হবে তাই না আমরা কিন্তু মায়ের গর্বে থাকাকালীন কেউই কিচ্ছু শিখি না দুনিয়াতে জন্মানোর পরে মায়ের কাছ থেকে আস্তে আস্তে বড়ো হয়ে একে অপরের কাছ থেকে থেকে তারপরে শিক্ষা অর্জন করে নানান দিক থেকে আমরা সব কিছু জানি তাই সকলে যে সব কিছু জানবে এটা কোনো মানে হয় না একে অপরের কাছ থেকেই আমরা জানতে পারি আর কেউ আগে জানতে পারি কেউ পরে জানতে পারি আর কেউ আগে শিখে ফেলি কেউ পরে শিখে ফেলি কিছুই যায় না শেষমেশে আমরা জেনে গেলে আর শিখে গেলেই হলো এই যে বেডশিটের কোণে গিট দিয়ে বিছানা করলে বিছানাটা একদম টাইট থাকে এটা কিন্তু আমি আগে জানতাম না এটা আমি জানতে পারি ব্যাঙ্গালোরে গিয়ে আমার না প্রায় সময় মাথা যন্ত্রণা করে মাথা যন্ত্রণাই ভুগি মাইগ্রেনের প্রবলেম আছে আমার বেশ কিছু আত্মীয় স্বজন ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে যাচ্ছিলো বললো আমাদের সাথে চল বেরিয়েও আসা যাবে আর চিকিৎসাটাও হয়ে যাবে তো ওনাদের সাথেই গিয়েছিলাম আর একটা কারণবশত নার্সিংহোমে ছিলাম বেশ কয়েকদিন তো সেখানে নার্সরা যখন বেডশিট চেঞ্জ করতে আসছিল দেখলাম নার্সরা এসে আগে ফার্স্ট বেডশিটের চারটে কোণে গিট দিয়ে নিয়েছে তারপর ম্যাট্রেসটা তুলে আর চারটে কোন কি সুন্দরভাবে ঢুকিয়ে দিল আর পিছানা একদম রেডি রুগীরা যতই ঘষা দিয়ে নামুক ঘষা দিয়ে উঠুক বিছানা কিন্তু একদমই গুঁড়োচ্ছে না বা খুলে আসছে না একদম টিপটপ পারফেক্ট আর টাইট হয়ে আছে আর ওখান থেকেই আমার শেখা একদম হাতে নাতে সামনাসামনি আর তারপর থেকে আমি বাড়িতে এসে এভাবে বিছানা করি যেহেতু আমার বাচ্চা আছে ছোটো ছোটো তবে হ্যাঁ তখন কিন্তু হাসিন হয়নি হানি একা ছিল ও তখন পাঁচ সাড়ে পাঁচ এরকম বয়স হবে সেই সময় আমি গিয়েছিলাম ব্যাঙ্গালোরে আর সেখান থেকেই শেখা আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বালিশের কভারগুলোও চেঞ্জ করা হয়ে গিয়েছে আর কিভাবে করছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি জানি আপনারা জানেন তবুও আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এটা আমার হানির হানির আপার বালিশ ওর বয়স যত এই বালিশের বয়সটাও তত ওর নানুরা দিয়েছিল তো ওর বালিশের যে কভারটা ওইটা পুরনো হয়ে গিয়েছে তার উপরেই আমি বালিশের কভার লাগিয়ে নিচ্ছি আসলে আমার সমস্ত বালিশ বলুন বেডশিট বলুন প্রত্যেকের নিচে একটা করে পুরোনো কভার দেওয়া থাকে আমি যখন চেঞ্জ করব হয়তো সঙ্গে সঙ্গে বেডশিট বলুন বা বালিশের কভার বলুন চেঞ্জ করতে পারলাম না তো সেক্ষেত্রে শুধু ওই খোলগুলো থাকলে না কীরকম একটা দেখতে লাগে তো একটা করে এক্সট্রা কভার দেওয়া থাকলে হুট করে কোনো আত্মীয় স্বজন লোকজন এসে গেলে দেখতে খারাপ লাগে না আর মনে হয় কভার দেওয়া আছে একটু পুরনো তাতে অসুবিধা নেই কিন্তু একদমই খোলটা দেয়া থাকলে কীরকম যেন একটা দেখতে লাগে তাই আমি পুরনো বেডশিট আর পুরনো বালিশের কভারগুলো লাগিয়ে রাখি সবসময় এক্সট্রা হানি হাসেনের বালিশের কভার দুটো ধোয়ার পরে ঠিকঠাক ভাঁজ করে রাখা হয়নি তারা করে চলে গিয়েছিলাম আব্বার বাড়িতে ওটা রেখে দিয়ে তো কীরকম একটা কুচকে গিয়েছে প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আর এই তো আমার বিছানা করা কমপ্লিট আর এখানে আর একটা কথা বলে রাখি আপনাদেরকে অনেকেই মনে করতে পারেন যে এভাবে গিট দিয়ে রাখলে দেখতে ভালো লাগবে না তো সেক্ষেত্রে না আত্মীয় স্বজন যখন আসবে বা বাড়িতে লোকজন আসবে গিটটা খুলে দিয়ে একটু টেনে দিলেই ভালোভাবে এইরকম হয়ে যাবে তো আপনারা সাড়েনলি এভাবে করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক বিছানা নিয়ে অনেক কথা বলা হয়ে গেল আমি জানি না আপনাদের কতটা ভালো লেগেছে বা আপনারা কারা কারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনছেন তো যারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনছেন বা আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদেরকে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করবেন আর এ ধরনের ডেলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করা মাত্রই পাশে যে বি আইকানটা আসবে ওটা অবশ্যই করে ক্লিক করবেন এটাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা তা সহজেই দেখে নিতে পারবেন বেডরুমটাকে ভালোভাবে গুড়িয়ে গুছিয়ে নিয়ে আমি ডাইনিং প্লেসে এসেছি বেশ কিছু কাজ করার আছে তো এসে দেখছি হানি লেবু পানি করে চারিদিকটা এলোমেলো করে রেখেছে ও প্রায় সময় লেবু পানি করে খায় আর করার পরে চারিদিকটা এত এলোমেলো করে রাখে এত জিনিস নোংরা করে যে আপনাদেরকে কি বলবো তো এগুলো কুড়িয়ে গুছিয়ে আমার সময় চলে যাবে আর এদিকে আমার শাশুড়ি মা সেই লেবুর খোলা দিয়ে হাতটাকে পরিষ্কার করছে আমার আনাজ করে দিচ্ছিলো আর আনাজ করার পরে যে আনাজের কষ্ট লাগে উনি এভাবে পরিষ্কার করে নেয় নিজের হাতটাকে এত উনি পিট পিটে এত টিপটপ যে আপনাদেরকে কি বলবো নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তো মা আনাজ করার পরে এভাবে খোসা বলুন সাবান বলুন যেটা হোক দিয়ে মোটামুটি পরিষ্কার করে কোনো কালো দাগ লেগে থাকতে দেয় না আমার শ্বশুর আবার শরীরটা খারাপ তো ওনাকে দেখার জন্য এখন প্রায়ই আত্মীয় স্বজন আসছে তো এই গ্লাসগুলো বের করা হয়েছিল এখন জায়গা মতো রেখে দিচ্ছি আব্বাদের ওখান থেকে আসার পরে আমার বেশ ঠান্ডা লেগে গিয়েছে কারণ রোজার সময় অতিরিক্ত গরমে আমি একটু ঠান্ডা পানি খেয়ে ফেলেছিলাম আর সেটার অ্যাকশান এখন হচ্ছে তো যাই হোক শরীর খারাপের মধ্যে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বা সব কিছু ভিডিও করতেও পারছি না যেটুকুই করছি আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখুন আমার ডাইনিং প্লেসে যে খাবারের শোকেস আছে সেই শোকেসের ভিতরে সমস্ত খাবারগুলিতে পিঁপড়ে লেগে ভর্তি হয়ে গিয়েছে বাজারে যে লক্ষণ রেখা পাওয়া যায় চক সেটা আমি চারিদিকে দিয়েছিলাম দিতে পিঁপড়েগুলো মারা গিয়েছে তাই কন্টেনারগুলোকে নামিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে আবার কন্টেনারগুলোকে ঠিকঠাক জায়গা মতো রেখে দিয়েছি আর এই তো ডাইনিং প্লেসের মোটামুটি যে কাজগুলো ছিল আমি সব সেরে ফেলেছি এবার আমি রান্নাঘরে চলে যাব। আর আপনাদের সাথে পুডিং রেসিপি শেয়ার করব আর এই দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি আর পুডিং করতে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে ফার্স্ট দুধ তারপরে ডিম আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স আর চিনি লাগবে আর লাগবে অল্প একটু কর্নফ্লাওয়ার তো এখানে আমি ফার্স্ট হাফ লিটার দুধ নিয়েছি এই হাফ লিটার দুধটাকে ফুটিয়ে আমি তারও হাফ করে নেব মানে দু কাপ দুধ নিলে এক কাপ করে নিতে হবে এক লিটার দুধ নিলে সেটা হাফ লিটার করে নিতে হবে বা আর যদি হাফ লিটার দুধ নেন তারও হাফ করে নিতে হবে মোটামুটি যা দুধ নেবেন সেটাকে ভালোভাবে ফুটিয়ে ঘন করে হাফ করে নিতে হবে আর যদি বলেন যে আমাদের হাতে অত সময় নেই ফোটানোর কিছুক্ষণ ফুটিয়েই আমরা পুডিংটা করতে চাই তো সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়াতে হবে তো কতটা বাড়াতে হবে কিভাবে বাড়াতে হবে আমি বলে দেব সঙ্গে থাকুন যেমন ধরুন এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এটাকে ফুটিয়ে আমি তারও হাফ করব এটাতেও দুটো ডিম লাগবে আর এক লিটার দুধ যদি ফুটিয়ে হাফ করি সেটাতেও দুটো ডিম লাগবে তবে হাফ লিটার দুধ বলুন আর এক লিটার দুধ বলুন যদি অল্প ফুটিয়ে আমি পুডিং করতে চাই সেক্ষেত্রে কিন্তু চারটে থেকে ছটা ডিম লাগবে ছোটো সাইজের ডিম হলে ছটা লাগবে আর বড়ো সাইজের ডিম হলে দুটো চারটে লাগবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে দুধটাকে ফুটিয়ে হাফ করে নিয়েছি আমার হানি নার ছিল তো সেটাকে এখন ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি এটাতে আমি ক্যারামেল তৈরি করে নেব তার জন্য এখানে আমি বড় তিন চামচ চিনি নিয়ে নিচ্ছি আর সেটার সঙ্গে আমি দু চামচ পানি দিয়ে দেব। চিনির সাথে পানি অ্যাড না করে কিন্তু ডাইরেক্ট চিনি দিয়ে ক্যারামেল তৈরি করা যায় তবে সেক্ষেত্রে দক্ষ হতে হবে নাহলে চুঁয়ে গিয়ে পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে তো একটু সময় ধরে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিলে ভালো হয় সেক্ষেত্রে পুড়ে যাওয়ার আর ভয় থাকবে না আর এই ক্যারামেলটা কিন্তু একদম লো আছে করতে হবে তো ফার্স্ট গরম হয়ে যাওয়ার জন্য একটু হাই আছে দিতে পারেন যখন গরম হয়ে যাবে তখন একদমই লো আছে দিয়ে দেবেন তারপরে দেখবেন যে চিনির একটা সাইড লাল হতে শুরু করেছে আর তখনই হাতা দিয়ে হালকা হালকা নাড়তে শুরু করবেন বেশি জোরে জোরে নাড়বেন না হালকা হালকা করেই নাড়বেন হয়ে যাবে তো নাড়তে নাড়তে দেখবেন যে একটু লালচে হওয়া শুরু করেছে আর লালচে হওয়া মাত্রই গ্যাস ওভেনটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন কারণ প্যানের হিটে বাদ বাকিটা হয়ে যাবে আর যদি বন্ধ করেন সেক্ষেত্রে ক্যারামেলটা পুড়ে গিয়ে কালো হয়ে যেতে পারে আর তিতো লাগবে সেটা আর খাওয়া যাবে না আর যে ধরনের পাত্রে কেক করা হয় সে ধরনের একটা পাত্র ক্যারামেল তৈরি করার আগে থেকেই ঠিকঠাক করে রাখবেন কারণ ক্যারামেলটা তৈরি করার সঙ্গে সঙ্গেই সেই পাত্রে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে স্প্রেড করে নিতে হবে না নাহলে পুরো জমে যাবে কারণ এটা চিনি জমে গিয়ে মিছরির মতো হয়ে যাবে তো আমার সাইটে ওইটা হয়ে গিয়েছে কারণটা হলো দুটো পাত্রে পুডিং করব বলে দুটো পাত্রে ক্যারামেল দিয়েছি তো একটা পাত্রে ক্যারামেল দিয়ে যখন নাড়াচাড়া করে স্প্রেড করছি তখন দ্বিতীয় পাত্রেটা ক্যারামেল জমে গিয়েছে তো আমি আবারও ক্যারামেল করে দিয়ে ম্যানেজ করে নিয়েছি আর এই মুহুর্তে আমি যে পাত্রে ক্যারামেল তৈরি করেছিলাম সেই পাত্রেই আমার ফোটানো ঘন দুধটা দিয়েছি আর সেটাতে আমি আমার প্রয়োজন মতো চিনি দিয়েছি তো আপনারাও আপনাদের প্রয়োজন মতো চিনি দেবেন আর এটা আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা কিন্তু না দিলেও চলবে তবে যাদের পুডিং ভেয়ে যায় জমতে চায় না কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু কোনো অবস্থায় আর পুডিং ভেয়ে যাবে না সহজেই জমে যাবে তাই কর্নফ্লাওয়ারটা দেয়া আর হ্যাঁ এই প্রসেসটা করার সময় কিন্তু গ্যাস ওভেন জ্বালিয়ে রাখবেন না আপনারা অন্য পাত্রেও করতে পারেন আমি সেই ক্যারামেল তৈরি করার পাত্রেই করে নিচ্ছি গ্যাস ওভেনটা পুরো বন্ধ করেই রেখে তারপর এটার মধ্যে দুটো ডিম দিয়ে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি এবার এটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে এটাতে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি যাদের ভ্যানিলা এসেন্স খুব গাঢ় দু তিন ফোঁটা দেবেন আর যাদের একটু লিকুইড আছে এক চামচ দেবেন আর যাদের বাড়িতে ভ্যানিলা এসেন্স নিই সেক্ষেত্রে এক চামচ লেবুর রস দিতে পারেন কারণটা হচ্ছে ভ্যানিলা এসেন্স মেনলি ডিমের স্মেল দূর করার জন্য দেওয়া হয় তো সেক্ষেত্রে লেবুর রস দিলেও অনেকটা কাজে লাগবে এই তো মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে যে পাত্রে ক্যারামেলগুলো সেট করা হয়েছিল। সেই পাত্রে একটা ছাগনির সাহায্যে ছেঁকে মিশ্রণটা দিতে হবে কারণ ডিমের অনেক সময় লামস থেকে যায় বা দুধের শর্ট থেকে যায় সেক্ষেত্রে পুডিংটা ভালো হবে না এবার এই পাত্র দুটোকে একদম পারফেক্ট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সব থেকে ভালো কোনো ঢাকনা ওলা টিফিন বক্সে করা এবার এগুলোকে স্টিম দিতে হবে তার জন্য প্রথমে আমি পাত্রে কিচেন টাওয়াল দিয়েছি আপনারা যে কোনো সুতির কাপড় দিতে পারেন তার মধ্যে পানি দিয়ে এই পাত্র দুটো আমি বসিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা খুবই কম দেবেন এমন দেবেন যে ফুটে উঠে যেন পাত্রের মধ্যে না ঢুকে যায় আপনারা হয়তো জানেন তবুও আমি বলছি এখানে পাত্রের মধ্যে কিচেন টাওয়ালটা দেওয়ার কারণ হচ্ছে পানি যখন খুব জোরে জোরে বলক দেয় না তো টিফিন বক্সগুলো নড়াচড়া করে সেক্ষেত্রে পুডিংটা ভালোভাবে জমবে না তো এই কিচেন টাওয়ালটা দেওয়ার ফলে পাত্রটা নড়বে না সহজেই পুডিংটা ভালোভাবে জমে যাবে আর আপনাদের আরও একবার বলে রাখছি টিফিন বক্সে করলে সব থেকে ভালো কারণ এ ধরনের পাত্রে ঢাকা দিয়ে করলে না অনেক সময় পানি ঢুকে যায় তো সেক্ষেত্রে পুডিংটা ভালো হবে না আমি খুব তাড়াহুড়োর মধ্যে করেছি তাই টিফিন বক্স না পেয়ে হাতের কাছে যেটা পেয়েছি সেটাই করে ফেলেছি আর এ ধরনের পুডিং করতে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে কখনো বেশি কখনো কম তো নানান কারণে যাই হোক নামিয়ে নেওয়ার আগে এ ধরনের একটা পরিষ্কার কাটি দিয়ে বা টুথপিক দিয়ে একবার চেক করে নেবেন যদি কাটির গায়ে কিছু লেগে থাকে জানবেন হয়নি আর যদি না লেগে থাকে জানবেন হয়ে গিয়েছে তো আমারটা হয়ে গিয়েছে তবে হ্যাঁ গ্যাস ওভেন থেকে নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এই প্রসেসগুলো করবেন না ফার্স্ট পুডিংটাকে ঠান্ডা হতে দেবেন তারপরে ফ্রিজে এক থেকে দু ঘন্টা রাখবেন তবে পুডিংটা ভালোভাবে সেট হবে যাদের ফ্রিজ নেই বাইরেই এক থেকে দু ঘন্টা রাখবেন সেট হয়ে যাবে দুটো পাত্রে করেছি বলে একটু ছোট ছোট সাইজের করেছি তো এত সুন্দর কিউট একটা ছোট্ট পুডিং দেখে হানি তো আনন্দে লাপাতে শুরু করেছে ওর আনন্দটা আর ধরে রাখা যাচ্ছিল না তো সত্যিই দেখুন আমার পুডিংটা কত সুন্দর দেখতে হয়েছে কত লোভনীয় একদম পারফেক্ট তো আপনারা যদি এই টিপসগুলো ফলো করে পুডিংটা বানান না তো একদমই পারফেক্ট হবে আর খুবই টেস্টি হয় তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনারা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিং আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ কমা করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের কিছু জানার থাকে বলার থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর সকলকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম